খাওয়ার পর বমি হলো, বমি দিয়ে রক্ত বের হলো। আমি স্টেটে বাড়ি যাই। কাঁদবা না কিন্তু, আর আর একটু কাঁদবা না। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো। আমরা আছি আজকে মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, তোমরা যে ভিডিওটা দেখছো সেটা দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এটা হচ্ছে ঠিক 5:10 ছিল, মানে 5:10 ওই টাইমে আমি উঠেছিলাম। উঠে আকাশের দিকে তাকিয়ে এত সুন্দর লাগছিল, তখন ভাবলাম যে না, তোমাদের সঙ্গে এটা শেয়ার করতেই হবে, সেই কারণে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। আর আজকে এতদিন পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাকে ধরে, কারণ এখন তিনি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই সময় হচ্ছে কি প্রস্তুতি কি মানে এইভাবেই চলে যাবে এরকম একটা চিন্তা ভাবনা, কারণ তার বড় ছেলেকে ফোন করেছে, বড় ছেলে বলেছে আমার মাথা ব্যথা। তো 3 দিন ধরে এসছে এখানে, স্ত্রী পাপা অসুস্থ সেই কারণে, কারণ স্ত্রীকে সারাক্ষণ মায়ই সামলেছে। এই 3 দিন আমি খুব একটা সময় দিইনি মেয়েকে, খাওয়ানো থেকে শুরু করে সব কিছুতেই। তাই এখন মা যাওয়ার জন্য ব্যাগ ফেলছে যে চাবি দিয়ে চলে যাবে, আর আমি বলছি না, এখন আমি যেতে দেবো না, আমি আগে ফোটা দেবো তারপর। এবার এই যে দুঃখ দুঃখ মুখ করে ঘরে এসেছে, এবার ছোটকে বলছে আমাকে ওরা যেতে দিচ্ছে না, ব্যাগ ফেলতে দিচ্ছে না। হ্যাঁ, তো ছোট বলছে কে যেতে মানা করছে, হ্যাঁ এরকম করে বলছিল। তা যাই হোক, মা গেছে অনেক পরে। ছাদে এলাম আজকে, ভাই ফোটা ফোটা দেব। তো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করিনি। তো শ্রী পাপাকে আমি না বলেছিলাম যে নার্সিংহোমে, নার্সিংহোম বলছি, জীবনরেখাতে নিয়ে গেছিলাম ইউএসসি করাতে। তো যে ডক্টর ইউএসসি করছিল সে ডক্টর আমাকে বলল যে কী হয়েছে। তখন আমি বললাম যে ডাক্তারবাবু, এরকম মাংস খেতে গিয়ে ভাতের মধ্যে একটা হাড় ছিল, সেই হাড়টা গলায় আটকে যায়, আটকে যাওয়ার পর রীতিমতো নেমে যায় যেরকম নর্মালি হয়। তো 7 দিন পর, সেদিন থেকে হালকা হালকা শরীর খারাপ ছিল, তারপর হঠাৎ করে একবার পেটে ব্যথা হলো, পেটে ব্যথা হওয়ার পর বমি হলো, বমি দিয়ে রক্ত বের হলো। তো যাই হোক, এটা নর্মালি নিলাম আমরা, যে গলাটা হয়তো ছিঁড়ে গেছিলো তার জন্য বমি করতে গিয়ে ওর এরকম রক্ত বেরিয়েছে। তো তারপর হচ্ছে এরকম 7 দিন ধরে হালকা পাতলা জ্বর, হালকা পাতলা জ্বর, এবার সিজনালি তো এরকম হতেই আছে। এখন চারিদিকে শোনা যাচ্ছে যে সবার জ্বর, ঠান্ডা, কাশি এরকম হচ্ছে। তো অফিসেও যাচ্ছিলো না 7 দিন ধরে। তো শুক্রবার আমি রাত্রিবেলা মেডিসিনের দোকান থেকে গিয়ে অ্যাজিথ্রোমাইসিন নিয়ে আসলাম, তারপরে একটা মাল্টিভিটামিন নিয়ে আসলাম, তারপর প্যারাসিটামল নিয়ে আসলাম। তো দেওয়া হলো রাত্রিবেলা, রীতিমতো ভালোই জ্বর আছে। তারপর হচ্ছে গিয়ে যাই হোক, প্যারাসিটামল দেওয়ার পর কমে গেল। তারপর হচ্ছে দুপুরবেলা
তোমার এমন জ্বর, মানে হাড় কাঁপানো জ্বর, মানে ওকে হচ্ছে তিন চারজন মিলেও যদি ধরে রাখা হতো তাও থাকতে পারছে না, এরকম অবস্থা। যাই হোক, আমি দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে চেপে ধরেছিলাম, এদিকে স্ত্রী প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে। আমি কোনো তাল তুল না পেয়ে আমার মাথা টাথা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আমি কী করবো? যাই হোক, যেভাবে হোক এখানকার সবথেকে ভালো যে ডক্টর সেই ডক্টরের কাছে নিয়ে যাই। মেয়ে ঘুমাচ্ছিলো, মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছি, সেখান থেকে ইউএসজি দেয়। তো তারপর হচ্ছে ওই ডাক্তারকে এরকম করে বললাম সব কিছু। তো উনি বললো যে তো গলায় হাড় হয়েছে, তুমি ইএনটি কেন দেখাও নি? আচ্ছা, ইএনটির মানে আমরা তো নর্মালি যেরকম ভাত খেলে এরকম মতো অনেক সময় আটকে যায়, তখন তো পড়ে যায়, আমি সেভাবেই নিয়েছি, নর্মালি নিয়েছি। তখন বললো তাহলে এক্ষুনি গলায় ইউএসজি করতে হবে আর বুকে এক্সরে করতে হবে, গলাতেও এক্সরে করতে হবে। তো যাই হোক, ঠিক আছে আপনি তাহলে করে দেন। বললো ঠিক আছে, করে নাও। এবার সেই এক্সরে রুমে নিয়ে গেল আমাকে, মানে শ্রী বাবাকে আর আমাকে। তো শ্রী বাবা তো একা দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না, এতটা মাথা ঘোরাচ্ছিল, মানে ওকে ধরে রাখতে হচ্ছিলো রীতিমতো দুজন মিলে। তো ধরে রাখলাম, তো কিছুক্ষণ পর বাইরে আসলাম এক্সরে হয়ে যাওয়ার পর। ওই ইউএসজির ডাক্তার আমাকে পার্সোনালি ডেকে আমাকে বলছে যে আপনি না একদম বসে থাকবেন না, ওর বুকের মধ্যে হাড়টা বেঁধে আছে, আমি দেখলাম, আপনি তাড়াতাড়ি ইএনটি দেখান, একদম বসে থাকবেন না। আমার তো তখন, তুমি মানে তোমরা বুঝতে পারছো, আমার মাথায় একদম বাজ ভেঙে পড়েছে, আমি এখন কী করবো? আর বুকের মধ্যে যদি হাড় আটকে যায় তাহলে তো হচ্ছে গিয়ে মানে সার্জারি ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, সারাদিন খুব টেনশনে ছিলাম, ভীষণ টেনশনে ছিলাম, মা ভাই সবাই চলে এসছে আগেই। তো যাই হোক, ওকে নিয়ে আমি একা একা গেছি, কোনো মতে আনতে পারছিলাম না ওকে ওইখান থেকে, আমি এতটা শ্রী বাবা ভেঙে পড়েছে, আমিও ভেঙে পড়েছি। রাস্তা থেকে যখন টোটো থেকে নেমেছি, মানে এই কাকিমার যে বাসন মাঝে যে দিদি কাজ করে, ওই দিদি হচ্ছে গিয়ে রাস্তা থেকে ওরকম দেখে ধরে ধরে আমাদেরকে মানে গেট পর্যন্ত এগিয়ে দিল। তারপর হচ্ছে ছোটোকে বললাম যে ভাই আয় তাড়াতাড়ি, উপর থেকেই ডাকলাম। তারপরে ভাই এসে সেই তিনতলা উঠা মানে কতটা কষ্ট শ্রী বাবার বুঝতেই পারছো। তারপর সন্ধ্যাবেলা রিপোর্ট আনতে পাঠালাম ভাইকে, আমি আর যাইনি শ্রী বাবাকে, মানে বাচ্চাদের মতো খাওয়াতে হচ্ছে, বুঝতে পারছো তো কী অবস্থা। তো তারপর হচ্ছে কি, রিপোর্ট আনার পর আমি রিপোর্টটা না দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটে গেছি। ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তারবাবু এখান থেকে ওইখান থেকে আমাকে ইউএসজি সেন্টার থেকে এরকম এরকম বলেছে। বলে কই না তো রিপোর্টে তো এরকম কিছু আসেনি, না এরকম তো হয়নি, কে বলেছে? তখন আমি বললাম যে এরকম এরকম করে আমাকে বললো, তারপরে কিন্তু আমি এই ইউএসজি মানে এক্সরেগুলো করিয়েছি, নাহলে আমি করাতাম না। তো যাই হোক, ডক্টর সঙ্গে সঙ্গে বললো খুব খারাপ অবস্থা, মানে এখনই ইএনটি দেখাতে হবে, আর ইএনটি কালী পুজোর সময় কোথাও নেই, মানে এখানকার যে মোটামুটি চেনা জানা, মানে চেনা জানা বলতে বেশ একটু নামি দামি, তো সে হচ্ছে গিয়ে তার ছেলের বিয়ে, সে ব্যস্ত, তারপর কালী পুজোয় ছুটি, মানে এরকম একটা ব্যাপার, কোথাও ইএনটি নেই। জীবনরেখা থেকেও আমাকে এরকম করে বলছে আজকে তো ইএনটি নেই, কী হবে, মানে এতটা ভয় দিয়েছে, এতটা ভয় দিতে পারে জীবনরেখার লোক, আমি ভাবতে পারিনি। আমি নেক্সট টাইম গেলে তো প্রচণ্ড বকাবকি করবো ওদেরকে, এটা আমি ভেবেই রেখেছি। তো যাই হোক, তারপর হচ্ছে গলাতে ভীষণ পরিমাণে ওর ইনফেকশন হয়েছে, গলাটলা ফুলে গেছে, কোনো কিছু খেতে পারছে না, শুধুমাত্র দুধ খেয়ে আছে। তো ইএনটি দেখালাম, ওই যেই ডক্টরের কাছে নিয়ে গেছিলাম সেই ডক্টরই ব্যবস্থা করে দিল। সেই ডক্টর যেই ইএনটিকে দেখিয়েছি তার বাড়িতে গিয়ে রাত্রিবেলা 10টা বেজে গেছিলো আস্তে আস্তে, তো সেখানে গিয়ে ইএনটি দেখিয়ে এসেছি। তো যাই হোক, শ্রী পাপা এখন আপাতত একটু ভালো আছে। তো আজকেও হচ্ছে গিয়ে আমি গেছিলাম আবার ইএনটিকে দেখাতে, তো বললো যে একটু একটু ইমপ্রুভ করছে, মানে ভালো ভালোর দিকে আসছে। তো এটাই হচ্ছে গিয়ে বলার ছিল তোমাদের। তো বুঝতেই পারছো আমার কী অবস্থা, আর কিছু বলার নেই। আর এখন ছাদে এসে একটু দুব্ব নেব, মোটামুটি সবই আছে, ভাইফোঁটাটা এখন দেবো। আর এখন হচ্ছে 1:30টার মতো বেজে গেছে, মানে 1:30 কি 2:00 বেজে গেছে, স্ত্রীকে স্নান করাবো, আমি ডক্টর দেখিয়ে আসলাম সবে, তো এখন ফোঁটা দেবো। তো আজকে ফোঁটার ব্লগটা তোমরা অন্য ইসে পাবে। তো যাই হোক, আমি এখন নিয়ে যাই, চলো টাটা। সেই দিদা কিন্তু কাঁদতে কাঁদতেই যাচ্ছে, চলে গেছে। আমি হচ্ছে ক্যামেরা অন করে আছি, শ্রী দিদু না এখনো আসেনি। কই কই, এই
স্মৃতিদা যখন গেট থেকে বেরিয়েছে, মানে ঘর থেকে বেরিয়েছে, রীতিমতো প্রচন্ড কান্না শুরু করেছে। তারপর ওকে ব্যালকনিতে নিয়ে দাঁড় করালাম। আর এই যে স্মৃতিদা যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে, স্ত্রী দেখছিল তাকিয়ে তাকিয়ে, অনেকক্ষণ দেখলো, তারপরও আবার নর্মালি ঠিক হয়ে গেছে। কারণ ওর অভ্যাস হয়ে গেছে, এরকম করে ওরা আসে আর ওকে এরকম করে রেখে চলে যায়। তার এই যে মা গেল, এরপরে হয়তো মায়ের সঙ্গে ভিডিও কলেও কথা বলবে না, কারণ স্ত্রীর দিদার ওপর স্ত্রীর ভীষণ অভিমান জমে থাকে। মানে বাড়ির থেকে সেই কবে এসেছি, 2-2.5 মাসের মতো হয়ে গেল, মায়ের সাথে এতদিন কোনো ফোনে কথা বা ভিডিও কলে সেরকম কথাবার্তা কিছুই বলবে না, ও বলবে না কি বলেনি। তো যাই হোক, আসার পরে ভীষণ খুশি হয়েছিল। আর আমি এই যে স্ত্রীকে রেখে রেখে মায়ের কাছে স্ত্রী বাবাকে নিয়ে দৌড়ালাম, মানে ডাক্তার দেখাতে যাওয়া, এখানে ওখানে যাওয়া, স্ত্রী কিন্তু একটু মানে বিরক্ত করেনি আর একবারও আমার কথা বলেনি। মায়ের কাছে বেশ শান্ত মতো ছিল, ভদ্রভাবে ছিল, মানে দিদাকে এতটা ভালোবাসে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম।